বাস স্টপেজ এখন পরিণত হয়েছে মূত্রখানায়। রামপুরার বাংলাদেশ টেলিভিশন ভবনের সামনের রাস্তা এটি। অনেক ব্যস্ত থাকে সবসময় এই রাস্তাটি। সাবেক মেয়র আনিসুল হক নির্মাণ করেছিলেন এই ইউলুপ, যাত্রীদের কথা চিন্তা করেই, রাস্তা পারাপার এবং যানজট থেকে মুক্ত করার জন্য এই ইউলুপটি তৈরি করা হয়েছে। তার পাশেই বানানো হয়েছে সুপরিকল্পিতভাবে এই বাস স্টপেজ। কিন্তু দেখতে পাচ্ছেন এই বাস স্টপেজের বর্তমান কী অবস্থা। এখানে রিকশা থামিয়ে থামিয়ে রিকশা ড্রাইভার এবং অন্যান্য কিছু পথচারী এটাকে মূত্রখানায় পরিণত করেছে। দেখুন, ওই বাসটি কিন্তু এখানে থামার কথা ছিল, কিন্তু পরিবেশ না থাকায় এবং আইনের প্রতি শ্রদ্ধা না থাকায় গিয়ে রামপুরা ব্রিজের উপর বাস থামাচ্ছে এবং যাত্রী উঠানামা করছে। এতে তৈরি হচ্ছে যানজট এবং জনদুর্ভোগ। কোনো প্রকার নিয়মের তোয়াক্কা না করে সাধারণ মানুষ এই জায়গাটিকে নোংরা করে, অপরিচ্ছন্ন করে, একদম পরিবেশ নষ্ট করে ফেলছে। দেখতে পাচ্ছেন, ফুটপাথ ধরে যদি কেউ আসে তাহলে এখানে এসে তার কী অবস্থা হবে। যেমন তৈরি হয়েছে দুর্গন্ধ, তেমন পরিবেশ নোংরা ও অপরিচ্ছন্ন। যদি এখানে বাস থামত তাহলে সামনের যে রাস্তাটি আছে রামপুরা ব্রিজ, সেখানে কিন্তু যানজট এবং জনদুর্ভোগ হতো না। মানুষ রাস্তা পারাপারের জন্য এই জায়গাটি ব্যবহার করে এবং হাতিরঝিল থেকে বের হয়ে সরাসরি মানুষ এই রাস্তা দিয়ে পার হয়ে বনশ্রী এবং মেরাদিয়ার দিকে চলে যায়। এখানে একটি পুলিশ বক্স অর্থাৎ সহকারী পুলিশ কমিশনারের কার্যালয় রয়েছে, কিন্তু তাদের সামনেই ঘটছে নির্বিকারে এই কাণ্ড। বাস থেকে যাত্রী নামা ওঠা এবং বাস থামানো যেন তাদের কাছে একটি নিয়মে পরিণত হয়েছে। এই হলো আমাদের ঢাকা শহর। আমরা যতই আন্দোলন করি, যতই পরিবেশের কথা চিন্তা করি, রাস্তার নিয়ম শৃঙ্খলা ফ্রি আনার চেষ্টা করি, কিন্তু কে আসলে এগুলো নিয়ন্ত্রণ করবে? পুলিশ, সাধারণ মানুষ, নাকি বাংলাদেশ সরকার? আসলে এর জন্য সবাইকে এগিয়ে আসতে হবে, এমনটাই ধারণা করছেন সাধারণ মানুষ এবং সচেতন মহল। আশা করি এই ভিডিওটি দেখার পর যদি কারো টনক নড়ে তাহলে এর ব্যাপারে ব্যবস্থা নেবেন।